হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও অনেক ভালো আছি তো আজকে আমি একটা ফুলকপি দিয়ে মাছ দিয়ে একটা রেসিপি শেয়ার করবো তো দেখতে থাকুন একটু অন্যরকম করে বানাবো আশা করছি সবার ভালো লাগবে তো শুরু করা যাক তো কি কি লাগছে আমি একবার দেখিয়ে দিই আমি এখানে দুটো টমেটো নিয়েছি টমেটোটা কেটে কুচি করে রেখেছি তারপর পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজ ধনে পাতা আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর মাছগুলো আমি এই মাছটা আমরা বাংলা মাছ বলি তো আপনারা কি নামে চেনেন সেটা আমাকে জানাবেন তো মাছটা আমি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে রেখে দেব। তো প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপিটা একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব আর এদিকে আমি মাছটা ভেজে রেখে দিয়েছি মাছ ভাজার ভিডিওটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত তো ফুলকপিটাও ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা ভেজে নেব একটু নুন হলুদ দিয়ে আমি ভেজে নিয়েছি এবার ওই কড়াই আমি কালো জিরে ফোড়ন দিয়ে এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দুটো দিয়েছি চিঁড়ে আর তারপরে আমি টমেটোটা দিয়ে দেব। আমি এখানে দুটো টমেটো ইউজ করেছি তারপর সামান্য একটু লবণ দিয়ে দেব লবণটা দিলে কি হয় টমেটোটা ভালোভাবে গলে যায় তারপর এটা একটু হতে থাক আর এদিকে আমি মশলাটা বানিয়ে ফেলি তো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে মশলাগুলো রেডি করব। আমি নিয়ে নিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার নিয়ে নেব হাফ চা চামচ ধনে গুঁড়ো এরপর যাবে চা চামচ জিরে গুঁড়ো এবার এক চামচ লঙ্কা গুঁড়ো তারপর আমি সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে মিক্স করে নেব তো এইভাবে মশলাটা একটু ভিজলে আরও টেস্ট বাড়ে এদিকে আমার মশলাটা ভালোভাবে রেডি হয়ে গেল এবার দেখা যাক টমেটোটা হয়েছে নাকি তো টমেটোটা ভালোই গলে এসেছে এবার আমি আদা রসুন বাটা দিয়ে দেব আদা রসুনটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব তো আদা রসুনটা ভালো করে কষানো হয়ে গেছে এবার যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব। তো মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো একেবারে একটু একটু করে দেওয়ার থেকে এইভাবে যদি আমরা মাঝে মাঝে বানিয়ে খাই তাহলে কিন্তু একটু টেস্টটা আলাদা লাগে লাগে খেতেও বেশ ভালো এবার ভালো করে কষাতে হবে আর যে কোনো তরকারি কষানো যত ভালো হবে তত কিন্তু টেস্ট হবে সব এটাই আমি বলে থাকি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে আর একটু কষিয়ে নেব তো ফুলকপি দিয়ে মাছ দিয়ে আমি একটু ঝলঝি করব তাই একটু জলটা বেশি করে দিলাম তো হালকা ফুটে ফুটে এসেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো তো মাছগুলো দেওয়ার পর ভালো করে উল্টে পাল্টে একটু ঝোলের সাথে দেওয়ার চেষ্টা করছি ঝোলের সাথে মাছগুলো যত ফুটবে তত ঝোলটার টেস্ট বাড়বে আলু ফুলকপি দুটোই ভাজা আছে সেদ্ধ হতে টাইম লাগবে না তাই দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব এরপর ঢাকনা খুলে আমি ধনেপাতা কুচি করে রেখেছিলাম সেটা আমি ওপর দিয়ে ছড়িয়ে দেব ধনে পাতাটা দেওয়ার এক মিনিট পর আমি এবার গরম মশলা একটু ওপর দিয়ে ছড়িয়ে দেবো ফুলকপিতে গরম মশলা দিলে কিন্তু বেশ ভালোই লাগে গরম মশলাটা দেওয়ার পর আমি এক মিনিট মতো গ্যাসের ফ্লেম রেখেছিলাম তারপর পুরোপুরি রেডি হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম তো সার্ভ করা হয়ে গেছে আর আপনারাও এইভাবে করে একবার ট্রাই করে দেখবেন এটা অনেক টেস্ট হয় এইভাবে করে বানালে আর এই ফুলকপি আলুর ঝোলটা এটা ভাত বা রুটি দুটো সাথেই এটা খাওয়া যাবে অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দের সাথে থাকবেন আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সকলকে বাই বাই